মিশ্র ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশে পরিণত করা। দেখো তুমি চারটা দিয়া হয়েছে, এক্সাম্পল দিয়া হয়েছে, তুমি গোটে গোটে আমি সলভ করে দেখবা কেমিতি এটা আমি চেঞ্জ করা। প্রথমে দেখ, অপকৃত ভগ্নাংশটা তুমি কোণ পূর্বর কইছি আউথরে কই দেউছি, যেউথরে তোমার কোণ থিব না লবটা কোণ থিব না গ্রেটর দ্যান ইকুয়াল টু হর। তাহলে বুঝিপাল অপকৃত ভগ্নাশ কোণ কৌছি না যার লবটা হরঠু বড় হোথিবা বা লব সহিত হরটা সমান হোথিবা। তাহলে দেখ এমানে সব হচ্ছে কোণ মিশ্র ভগ্নাশে। বর্তমানে আমি চেঞ্জ করা কাকু অপকৃত ভগ্নাশক। দেখ এই যে জি টু অফ ওয়ান বাই ফোর, প্রথমে এটা করছি মনে কর মুটাকে সর্কল নিয়ে করে দেছি, কেতেটা গোটে বৃত্ত নিয়ে যাচ্ছি, এটা গোটে বৃত্ত, দুইটা বৃত্ত, তিনটা বৃত্ত। ওকে তাহলে সে কোণ কৌছি, সে কৌছি এই যে তিনটা রহিলা, প্রথমে দেখছি তার কেতে দুই অছি, দুই হেলে ভাবি নিও এ টোটালটা, এ টোটালটা এবং এই পার্টটা, এটা ওয়ান বাই ফোর পার্ট। ওকে তাহলে আকু যদি আমি মিশ্র ভগ্নাশে পরিণত করা তাহলে কোণ করা, আকু লেখিবা কেতে ফোর লেখিবা, সরি মিশ্র অপরূত ভগ্নাশে দুই গুণন চারি, দুই গুণন চারি যুক্তক ওয়ান, তাহলে কেতে গেল চারি দুগুণে আট এক ন, যেটা কি নাইন বাই ফোর। সেইভাবে ভাবে যদি এটাকে মু লেখিবি কেমিতি লেখিবি, যদি দেখ আউ দুইটা বৃত্ত মু ড্র করুছি গোটে দুইটা, ওকে তাহলে আকু মু চারি ভাগে বিভক্ত করে দেলি। বর্তমান আকু মু কলর দেবি, দেখ ফার্স্ট হেলা এটা হেলা ওয়ান বাই ফোর পার্ট, এটা ওয়ান বাই ফোর পার্ট, এটা ওয়ান বাই ফোর পার্ট, এটা ওয়ান বাই ফোর পার্ট। সেভাবে এটা মধ্যে সে ওয়ান বাই ফোর পার্ট, এটা মধ্যে সে ওয়ান বাই ফোর পার্ট, এটা মধ্যে ওয়ান বাই ফোর পার্ট, এটা মধ্যে ওয়ান বাই ফোর পার্ট, এটা মধ্যে ওয়ান বাই ফোর পার্ট। তাহলে দেখ আর উত্তর কেতে আসছে ন বাই চারি, তাহলে প্রতি গোটে গোটে পার্ট হচ্ছে ওয়ান বাই ফোর, এক দুই তিন চার পাঁচ ছ সাত আট ন, তাহলে মূল্য হল নাইন বাই ফোর। তাহলে প্রথমে দেখ এই কোশ্চিনটা পাই তুমি নিজে সমাধান কর, আকু তুমি অপকৃত ভগ্নাশে পরিণত করি তার মূল্য বক্স মধ্যে লেখ। তাহলে এটা কেতে হয়ে দেখ, এটা কেতে হয়ে তাহলে হল ফোর পাঁচ গুণন চারি কেতে হয়ে পাঁচ কোড়িয়ে যুক্তক এক, তার মানে কেতলা কোড়িয়ে এক একুশ, তার মূল্য হল টোয়েন্টি ওয়ান বাই ফোর। সেইভাবে ভাবে এটি হল কেতে সেভেন অফ টোয়েন্টি বাই থ্রি, তাহলে আমি কেমিতি লেখিবা থ্রি সেভেন ইন্টু থ্রি, সেভেন ইন্টু থ্রি প্লস কোড়িয়ে, তাহলে হল কেতে দেখটি এটা হল সাতরি কেতে হয়ে সেভেন ইন্টু থ্রি সাতরি একুশ, একুশ যুক্ত কেতে হল কোড়িয়ে বিভক্ত কেতে তিন, তাহলে একুশে কোড়িয়ে মিশলে কেতে হচ্ছে একচাশ, তাহলে আর মূল্যটা হয়ে কেতে ফর্টি ওয়ান বাই থ্রি। সেইভাবে ভাবে এটাকে দেখ এটা রহলা দশ, আট গুণন দশ সমান কেতে হয়ে অশি যুক্ত কেতে ন, তাহলে এটা কেতে গেল দেখ অশি যুক্ত ন কেতে হয়ে এইটি নাইন বা কেতে গেল টেন।